গাড়ির ধাক্কায় মৃত্যু হলো বাবুই মিয়া নামে এক দিন মজুরের। সোমবার বিকেলে ধর্মনগর সিঙ্গিবিল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সংবাদে প্রকাশ, বাবুই মিয়া বিকালে ফুটবল খেলা দেখতে বাড়ি ফেরার সময় কামেশ্বর রাধারমণ আশ্রমে আসলে বাগবাসামুখী একটি সেন্ট্রো গাড়ির সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ স্থানীয় একটি ক্লাবের সহায়তায় গাড়ির চালক শুভনাথকে গ্রেপ্তার করেছে। গাড়ি থেকে উদ্ধার করেছে বেআইনি বিলাতি মদ। এই ব্যাপারে ধর্মনগর থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আজকে সন্ধ্যা অনুমান 5টার সময় TR02A0551 একটা সেন্টার জেন গাড়ি ধর্মনগর থেকে বাগবাসার রাস্তা ধরে কামেশ্বরের কাছাকাছি মধ্য জায়গাতে একটা লোক দাঁড়িয়েছিল, ওনার নাম বাবুই মিয়া। বাবুই মিয়াকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটা চলে যায় এবং বাবুই মিয়াকে যখন হাসপাতালে আনা হয় তখন ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন।